তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে আমার আল্লাহকে তোমরা অস্বীকার করছো? অথচ কুনতুম আমওয়াতা, তোমাদের দেহের ভিতরে কোনো প্রাণ ছিল না, তোমরা ছিলে নিষ্প্রাণ। ফা আহিয়াকুম, অতঃপর আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন। আপনারা বলেন, আমাদের জীবন দেওয়ার মালিক কে? কথাগুলো মনোযোগ দেওয়া লাগবে। তোমরা নিষ্প্রাণ ছিলে, আমি তোমাদেরকে জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে মরণ দিব। সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে জীবন দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তারই প্রতি তোমরা প্রত্যাবর্তন করবে। জোরে বলেন, কার দিকে আমরা ফিরে যাব? আমার জীবনে আমি দেখেছি অনেক টাকাওয়ালা কবরে চলে গিয়েছে। এ যুবকের দল, আমি এখন এত জোরে টান মারি, এরপরও আরো জোরে টান দিতে মনে চায়, কিন্তু এমন একটা সময় আসবে আমি ইচ্ছা করলেও এই টানটা দিতে পারবো না। জবান খুলে বলো, উত্থান এবং পতনের মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো একবারে নিষ্প্রাণ ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মরণ দিব, আবার তোমাদেরকে জীবন দিব। তোমরা তো আমি আল্লাহর দিকে ফিরে আসবে। আমি আল্লাহ তো তোমাদেরকে রাগ করে বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে অনেক মায়া করে বানাইছি, অনেক মায়া করে আমার আল্লাহ আমাকে বানাইছেন, আপনাকে বানাইছে ও বন্ধু। এই জন্য যুবকের দলের আর আমি দেখতেছি অনেকগুলা যুবক এসেছেন, ওয়াজ মাহফিল বাহাদুরির জায়গা নয়, ওয়াজ মাহফিল গেট আপ দেখানোর জায়গা নয়, ওয়াজ মাহফিল কণ্ঠ আর তাকাব্বুরের জায়গা নয়, ওয়াজ মাহফিল হলো আমি আপনি খুন পথে চললে আল্লাহকে রাজি করতে পারবো, রসূলুল্লাহকে রাজি করতে পারবো, রসূল আমার কবরে আসবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের সূত্র ধরে আমি বলি, আমার আল্লাহ বলে, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতে তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তুলে তোমাকে হিসাব গ্রহণ করা হবে। ওই লাইফটার নাম হলো রিজারেকশন লাইফ। রিজারেকশন লাইফ দ্যাট মিন্স হলো পরকাল হাসরের ময়দান। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা, একটা মানুষের মুখে কেন কথা নাই? কারণ আছে, একটা কারণ একটা আছে। কারণ হলো আমরা একদিন মরণ লাগবে, সব অস্বীকার করবে, কিন্তু মরণ যে লাগবে এটা কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য সবার মনটা নরম, সবার জবান বন্ধ, কারণ এদের চোখে দেখেছে তার বাবা তার ছেড়ে চলে গেছে, এদের চোখে দেখেছে কে ছেড়ে কোন দাদা চলে গেছে, এদের চোখে দেখেছে ওর নানা তাকে ছেড়ে চলে গেছে। অনেক বছর আগে নানা নানিরে কবরে নামাইলাম, কিন্তু এত বছর হয়ে গেল আজ পর্যন্ত নানা নানির চেহারা দেখি না। একদিন আমাকে ভুলে যাবে, একদিন আপনাকে ভুলে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, কেমন করে ওই রবকে তোমরা অস্বীকার করো, যিনি তোমাকে বানাইলেন, যিনি তোমার হাত পা ভালো রেখেছেন, ওই আল্লাহকে কেমনে তোমরা অস্বীকার করছো? না 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 না, আল্লাহ আমাদেরকে খাওয়াই, আল্লাহ আমাদেরকে পান করাই, আল্লাহ আমাদেরকে অল বডিটা সুস্থ রাখলেন, এখন যদি অসুস্থ হয়ে যায় আল্লাহকে ভুলে গেলে কি চলবে নাকি? সব সময়
ভরসা রাখবো একমাত্র আমার আল্লাহর উপরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ও মুরব্বী বাপ, এখানে আমার এক মুরব্বী আছেন, আমার বয়স আমার বড় ভাইয়ের মতন, ওনার দাড়ির গোড়াগুলো একটু সাদা হয়েছে, আরেক মুরব্বী ওখানে দাড়িগুলো একেবারে সাদা হয়ে গেছে। অনেক যুবক মনে করতেছে তার যেহেতু দাড়ি পাকে নাই তার মনে হয় মরণ হবে না, না 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 না, নিজের চোখে যেমন দেখেছেন মুরব্বীকে কবরে ঢুকাইতেছে, নিজের চোখে হত দেখেছেন আপনার বন্ধুকেও কবরে ঢুকাইতেছে, কথা বলেন ঠিক কিনা? আমি তাহিরি তোমাদের মতো ইচ্ছা করলে কিন্তু রাস্তাঘাটে প্যান্ট শার্ট পরে শিপ পরে কিন্তু ঘুরতে পারতাম। আমি তো কোরআন হাদিসের মধ্যে পেয়ে গেছি, কোরআন সুন্নার ভিতরে পেয়ে গেছি, কারণ আমিও জানি আমাকে মরণ লাগবে, হাশরের ময়দানে জবাব দেওয়া লাগবে, কথা কি জোরে বলবেন না ঠিক না বেঠি? আমার হাতে আংটি আছে না নাই? এই আংটি আমি যখন মারা যাব এই আংটিটা খুলে রেখে দিবেন, আমি যখন মারা যাব আমার ঘড়িটা খুলে রেখে দিবেন, আমার কায়তন খুলে রেখে দিবেন, কিন্তু সব কাপড় যদিও খুলে রেখে দিবেন, তিনটা কাপড় যদি আমারে পরাইয়া দিবেন, একটা জিনিস যদি বুদ্ধি কইরা বপন করতে পারো ওইটা কোনোদিন কেউ রাখবে না, ওটা হলো মুখের দাড়ি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ইচ্ছা করলে এটা তুমি রাখতে পারো, ইচ্ছা করলে তুমি রাখতে পারো, অনুরোধ করে বলে দিয়ে যায় আমার আল্লাহ মায়া করে আমাদেরকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, আল্লাহ আমাদেরকে খুব সুন্দর নমুনায় বানাইছেন, এই জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইয়া একটা সীমা রেখা দিয়েছেন, এই পথে চললে আমি আল্লাহ রাজি, এই পথে চললে আমি আল্লাহ নারাজ। যদি তুমি আল্লাহ পাকের সঠিক পথে যদি চলতে পারো তোমার সামনে একদিন মালাকুল মুতাজরাইল আসবে, আসার পরে তোমার কাছ থেকে তোমার ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, দাঁড়াইয়া আজরাইল তোমারে সালাম দিব, আজরাইলে সালাম দিব, সাধারণ কথা ভাই, আজরাইলে সালাম দিব, মনোযোগ দিবেন এই কথা বড়রা কখনো বলি নাই, এখন যে তত্ত্বরা দিব, আজরাইলে সালাম দিব, ইমানদার কি খুশি না বেজা? কথা কোন খুশি না বেজা? আরে আজরাইলে সালাম দিবি কি সাধারণ কথা নাকি? সবার কি আজরাইলে সালাম দিবে? আজরাইলে সালাম দিবে ইমানদার খুশি, অথচ ঘরের পাশে বসা আপনার বাবা, আপনার পাশে বসা আপনার মা, নঈমের পাশে বসা নঈমের দাদা, তাহিরির পাশে বসা তাহিরির ভাই, সাজান সাহেবের পাশে বসা সাজান সাহেবের বোন, ভাইয়ের নাম সাব্বির সাহেব, সাব্বির সাহেবের পাশে বসা সাব্বির সাহেবের ভাই, সব মানুষ পাশে পাশে বইসা মুখের মধ্যে চামচ দিয়া পানি দেয়, কিন্তু ইমানদার একটু হাসি হাসি বাপ, সবাই মনে করছে শরীরটা বুঝি ভালো লাগতেছে এই জন্য বুঝি হাসে, আসলে মরণের সময় যে হাসিটা দেয় এটা দুনিয়ার ঔষধ সেবনের কারণে নয়, কারণ তার সঙ্গে আজরাইলের মহব্বতের লেনা দেনা হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গভীর মনোযোগ আজরাইল তার কাছে আয়সা বলে আল্লাহ পাঠাইছে রুহুটা নিয়ে যাওয়ার জন্য। এবার আজরাইল জিজ্ঞেস করে তুমি কি যেতে চাও? ডাক দিয়া কোন আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, মহব্বত থাকলে কত কথাই তো মানুষে বলে, কথা কোন ঠিক কি না? যদি বলে তুমি কি আমাকে ভালোবাসো, হয় আমি তোমাকে ভালোবাসি আমার জীবন দিয়া, তাই বলি কি কেউ ফাঁসি দিয়ে মরা যায়নি, কথা কোন কথা কোন জীবন দিয়া ভালোবাসি, ভালোবাসলে তো জীবন ধরে রাখতে চায়, মুখ দিয়া কথা বললেন এমন ভাবে, এবার কয় আল্লাহর সিদ্ধান্ত বড়, এখন ডাক দিয়া কয় তোমাকে তোমার রুহটা এখন বের করে নিয়ে যাব,
ইমানদার ডাক দিয়া বলবে নিয়ে যাও, কারণ আমি আমার মহান মনিবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। আল্লাহু আকবার। এবার ইমানদারিকে রুহুটা নেওয়ার সময় ইমানদারের জবান দিয়া রুহুটা নেওয়ার চেষ্টা করবে। এবার ইমানদারের একটা বাহাদুরি উত্তর দিবে। ইমানদারের একটা বাহাদুরি আছে, ইমানের জোর আর টাকার জোর কি এক জিনিস? কথা কয় না আজরাইল, আজকে জানগা আমার কিছু কাজটা বাকি আছে, দশতলা বিল্ডিংটা কইরা লইবে, একটু বিল্ডিংটা করলে এরপরে আপনি আইসেন, এরকম আছে কি ভাই? আজরাইলে বলবে রুহুটা নিতে চাই মুখ দিয়া। আজরাইল তুমি মুখ দিয়ে রুহু নিবা? এ মুখ দিয়ে আমি কত কোরআন তেলাওয়াত করেছি, আর যখন আল্লাহ আকবার বলেন না, এই মুখ দিয়ে আমি কত আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আর রুহু নিতে দিব না। তুমি কোন দিতে কর? চোখ দিয়ে। আর কি বলো চোখ দিয়ে? আমি আল্লাহর কত আকৃতি প্রকৃতি দেখে দেখে আমি আর কি খালকে সামাওয়াতি ওয়াল আরদে রব্বানা ওয়া তাফাক্কারুনা ফি খালকে সামাওয়াতি ওয়াল আরদে, আল্লাহ দৃষ্টি সৃষ্টি দেখে আমি কত আল্লাহকে নিয়ে গবেষণা করে আল্লাহকে খুঁজে পেয়েছি, আর তুমি আমার চোখ দিয়া রুহু নিবা? এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলতেন না? এরপর ডাক দিয়া কয় তাহলে তোমার পা দিয়ে রুহু নিয়ে যাবো। এবার ইমানদারে বাহাদুরি একটা উত্তর দিয়ে আজরাইলকে ডাইরেক্ট পাঠাইয়া দিবেন। ডাক দিয়া বলবে আজরাইল, ও আজরাইল আমার পা দিয়া রুহু নিতে দিব না, কারণ এই পা দিয়া হেঁটে হেঁটে আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করেছি। এই পা দিয়া হেঁটে হেঁটে কুরআন সুন্নার বয়ান শুনেছি, পা দিয়া হেঁটে হেঁটে নেক আমল করেছি, পা দিয়ে হেঁটে হেঁটে ইমানের সংজ্ঞা হাতে নিয়েছি, এই পা দিয়া নিতে দিতাম না। আজরাইলের ডাক দিয়া বলবে আল্লাহ তোমার ইমানদার বান্দা কোনো দিক দার হোক নিতে দায় দেয় না, এখন আমি কোন দিক দিয়ে রুহু নিব, কোন দিক দিয়ে আমি রুহু নিব, ইন দি মিন টাইমে কোন দিক দিয়ে রুহু নিবেন? ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলেন, এ আজরাইল আমার ইমানদার সাব্বির মিয়া, মনে করেন কথার কথা, আমার ইমানদার সাব্বির মিয়ার রুহু যদি তুমি আনতে চাও, ওই সাব্বির মিয়ার সামনে, এর মানে হলো শাহজাহান মিয়ার সামনে, এর মানে হলো তাহিরির সামনে, এমন জীবন আমি তাহিরের নসিব হইব নি। আজরাইলের ডাক দিয়ে কই ওয়াল্লাহ কি করব আল্লাহ কই আজরাইল, আমার প্রেমিক ইমানদার রুহু যদি বের করতে চাও তাহলে তোমার হাতের মধ্যে আমি আল্লাহর যতগুলো নাম আছে, আল্লাহর 3000 নাম, আর এক রেওয়ায়েতে দেখলাম 4000 নাম, আল্লাহর 4000 নাম, আমার নবীরও 4000 নাম, হাইরে কি প্রেম লাগাইছে তো পরে বুঝবেন আমার নবী কেমন সম্পদ। ওই আজরাইলকে আল্লাহ বলে, ও আজরাইল তোমার হাতের তালুর ভিতরে আমি আল্লাহর হাজার নামের ভিতরে, সিফতি নাম আছে হাজার, একটা নাম আছে জাতি নাম, জবান খুলে কোন জাতি নামটা কি? মানি না জোরে বলে নাকি? তিনি তো সব, আল্লাহ বান্দারে বড় মায়া করে বানায় গয় আল্লাহ রে, তোর হাতের তালুর ভিতরে আমি আল্লাহর ইসমের জাত নামটা লিখবি, লেখা ইমানদারের চোখের সামনে নিয়া দর, এ আওয়াজে মানি না জবান খুলে কয় আল্লাহু আকবার। আল্লাহ নামটা জবান খুলে বলেন আল্লাহ, মানি না জবান খুলে কোন আল্লাহ, এই পরুরার মানুষ মানি না জবান খুলে কো আল্লাহ। এই ডাক্তার উসিলা গুনাহ মাফ হতে পারে কি পারে না? আল্লাহ বলে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহ নামটা লিখিয়া ইমানদারের চোখের সামনে নিয়া ধরো, যেই মাত্র হাজরাইল মুসকি হাসি দিয়া ইমানদারের সামনে আইব,
যেই মাত্র ইমানদারের আল্লাহর নামটা দেখব, আল্লাহর নামের ভিতরে ইমানদার ফানা ফিল্লা হয়ে যাবে। আল্লাহর নামটার ভিতরে ইমানদার ফানা ফিল্লা হয়ে যাবে, তখন সে সেবকাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা। আল্লাহ রঙ্গে কার রঙ্গিন কয় অনেকে জানে না বুঝে না রে ভাই। এবার যখন আল্লাহর নামে বিলীন হয়ে যাবে, এবার এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তার হুটা বের করে নিয়ে আসো। ও বন্ধু রে, কি ভাষায় তাহিরি বয়ান করব, তাহির নাই কালাম নাই, এরপর বলে দিয়ে যায়। প্রতি রাতে তিনটা চারটা প্রোগ্রাম করলে, দিনের বেলা প্রোগ্রাম করলে, রাত্রের বেলা কণ্ঠের রেজুলেশন ধরে না, এরপর বাসা থেকে বলে এত ধরে চিল্লেন না। আমি বাসায় বলি, এই সিল্লিটা দিয়া যদি ওয়াজের ময়দানে আমার মরণ হয়ে যায়, আমি তাহিরি মইরা গেলেও কোনো দুঃখ না। কত মাহফিলে কতবার বন্ধু বললাম, একটা বারও তো হাতটা বাড়াইয়া দিলে না। ও বন্ধু, তোমার সাথে আমি সম্পত্তির দেনা দেনা করার জন্য বন্ধু বলে ডাক দেই নাই, আমি তোমার বন্ধু বলে মহব্বতের ডাকটা দেই মদিনার সঙ্গে সম্পর্ক করার জন্য। ছোট সন্তান যেমন করে মায়ের স্তনে দুধ পান করে ঘুমাইয়া যায়, এই বড়ুরার সাব্বির মিয়া যদি ইমানদার হইয়া যায়, সাজান হুজুর যদি ইমানদার হইয়া যায়, তাইলে ওই আল্লাহ নামের মধ্যে ফানা হইয়া যাওয়ার পরে কোন ফাঁকে আজরাইল রুহটা বের করে নিয়া যাবে, ইমানদার জাররা পরিমাণ টের পাবে না। আমরা কি ইমানদার না বেঈমান? ইমানের মরণ আমরা চাই কি চাই না? যদি যেতে চান তাইলে দেখবেন আল্লাহ কত পুরস্কার আপনার জন্য আমার জন্য রাখছে রে, কত পুরস্কার আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য রেখেছেন। এক যুবকের দল পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যায়, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর বিধান মেনে চলো। যদি আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহই তো কোরআনে বলছেন ওলি আল্লাহকে ভালোবাসার কথা, আল্লাহই তো কোরআনে বলছেন নবীকে ভালোবাসার কথা, কথা বলেন ঠিক কিনা? যদি সুন্দর করে আল্লাহ পাকের বিধান নবীর তরিকা মোতাবেক যদি মানতে পারো, আর যদি আল্লাহ পাকের ইবাদত নবীর মহব্বত যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে বলে দিয়েছেন কি কি করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনারা তো আস্তে আল্লাহ আকবার বললে চলবে ভাই? এই জবান খুলে বল আল্লাহু আকবার। আমরা তো হুসাইনি মুসলমান, ঠিক কি না? বলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমানু ঈমান এনেছে, নাকি আমল করেছে? ঈমান। আল্লাহ ঈমানের কথা কেন বললেন? আর ঈমানের কথা কেমনে বললেন? রসুল তো বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি রসুল নামাজ পড়ি। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস-সালিহাত, এমন নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদের জন্য অতিথির জন্য খাবারের অ্যারেঞ্জ করা হবে। যেমন বড় যাত্রী যখন যা বিয়ের যাত্রী নিয়ে যায় কনের বাড়িতে, নিয়ে সুন্দর করে একটা প্যান্ডেল বানায় কনের বাবা, বর যাত্রী যেন খাবারের প্যান্ডেল বানায়, কথাগণ ঠিক কি না বলেন? বরুরার জমিনে, বরুরা জমিনে কি আছে নাকি কমিউনিটি সেন্টার? হ্যাঁ, একটা নাই, একটা আছে না উপজেলা, এইটাই ধরেন না অসুবিধা কি। এই কমিউনিটি সেন্টারের নামটা কি? বরুরা কমিউনিটি সেন্টার।
এখানে যদি বিয়ে হয়, বিয়ের আয়োজন করা হয়, বউর আসবে যাত্রী নিয়ে খাওয়ার জন্য, একটা কার্ড দেওয়া হবে, ওই কার্ডের মধ্যে লেখা আছে কনে পক্ষ বর পক্ষ, আর নিচে লেখা আছে ওই যেখানে খাবার খাওয়ানো হবে সেই জায়গার মধ্যে একটা ঠিকানা দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাতুলহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি তাদের জন্য কমিউনিটি সেন্টার বানাইলাম, যেই কমিউনিটি সেন্টারের নাম, অতিথির জায়গার নাম হলো, অতিথি আসবে আপ্যায়নের সেন্টারের জায়গার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আর হযরত আল্লাহু আকবার বলে এখানে কয়দিন থাকবে? বরুরের কমিউনিটি সেন্টার কি একজন বিয়ে করবে সারা জীবনের জন্য দিয়ে দিব নাকি? বিয়েতে একদিন, একদিনই তো, কয়েক কয়েক ঘন্টা, এই কয়েক ঘন্টা নির্ধারিত টাইম, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ যে অতিথির জন্য যে বাগানটা বানাবেন, যে উদ্যানটা বানাবেন, বেহেস্তটা বানাবেন, এখানে আপনি থাকবেন কয়দিন? আল্লাহ বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জায়গার ভিতরে ওদেরকে খাবার দেওয়া হবে, রাখা হবে, তারা সর্বদা তাতেই থাকবে, তা থেকে তারা কোনোদিন স্থানান্তরিত হওয়ার জন্য একটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে কামনা করবে না। ও আল্লাহ বের করার দরকার না, এখানেই থাকব। আল্লাহ তো আরো বলছেন কি, আরে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন, এটা নবীর প্রেমিকদের ওয়াজ করতেছি, নবীর প্রেমিকরাই ওখানে যাবে, কথা কোন ঠিক না? যারা দুশমনের রাসূল এরা কখনো এই সার পাবে? আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা, শুভ সংবাদ তাদের জন্য, আমানু যারা ঈমান এনেছে, ওয়াআমিলুস-সালিহাত এবং নেক আমল করেছেন, আন্না লাহুম জান্নাত তাদের জন্য রয়েছে জান্নাত, ও আল্লাহ তাজরি মিন তাহতিহাল আনহার, শুধুমাত্র জান্নাত নয়, জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ রহমতের নহর গুলা জারি করে দিয়েছে।